এখন যেখানেই দেখো না কেন, ফেসের ডিটক্স 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 আর ডিটক্স। হ্যাঁ বন্ধুরা, এখন ফেসেরও ডিটক্স হয়েছে। বড় বড় সেলিব্রিটিরা ডিটক্স করে কিন্তু নিজের ত্বককে অনেক বেশি পরিষ্কার এবং ইয়ং রাখছে। তো কিভাবে ডিটক্স করবে বাড়িতে সেটা জানতে হলে তো আমার ভিডিও দেখতে হবে, চলো দেখে নাও। শীতে রোজ আমরা কিন্তু এত বেশি বেশি করে ক্রিম ব্যবহার করি, বোরোলিন, নিভিয়া বা যে কোনো নাইট ক্রিম কিন্তু আমরা একটু বেশি করেই ব্যবহার করছি। সেগুলো যাচ্ছে কোথায়? হ্যাঁ, তোমার মনেও কি প্রশ্ন জাগছে? হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের ত্বকে একটা লেয়ার ফেলে দিচ্ছে, ময়লা জমছে, এবং সেখান থেকেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের ডার্ক স্পট বা অনেক সময় চোখের তলার কালিও কিন্তু পড়ে যেতে পারে। তাই ত্বককে করে নিতে হবে ডিটক্স। পার্লারে কি আর গাদা গাদা টাকা খরচা করে ডিটক্স করার কোনো প্রয়োজন নেই, এখন বাড়িতেই তোমরা করে নিতে পারবে আমার ভিডিও দেখে ডিটক্স। কিভাবে করবে তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি অলরেডি করে দিয়ে থাকো তাহলে অনেক ভালোবাসা। তাহলে চলো আজকে আমি তোমাদেরকে দেখাই যে বড় বড় সেলিব্রিটিরা কিভাবে নিজের ত্বককে ডিটক্স করে। বাড়িতেও করতে পারো বা পার্লারে গিয়েও করতে পারো, কিন্তু বাড়িতে ঘরোয়া উপায় করলে সেটার কিন্তু কোনো সাইড এফেক্ট থাকে না, প্লাস বিনা খরচায় এটা হয়ে যায়। তাই ঘরোয়াতে বাড়িতেই তোমরা কিভাবে ডিটক্স করবে সেটা নিয়ে আজকে পুরো ভিডিওটি চলে দেখে নিই। ডিটক্স প্যাকটার জন্য আমাদের লাগছে অর্ধেক লেমন, আর নিয়ে নিতে হবে একটা ছোট্ট টমেটো, আর অর্ধেক শশা। শশা, টমেটো আর লেমনের জুস আমাদের ত্বকে ডিটক্স করতে কিন্তু দারুণ হেল্প করে বন্ধুরা। এটা বেশি করে বানিয়ে রেখে তোমরা একটা ফ্রিজে রেখে দিতে পারো, কারণ এটা শীতকাল, খারাপ হওয়ার কোনো চান্স নেই। আমি সবগুলোকে গ্রেটার দিয়ে একটুখানি গ্রেট করে নিয়েছি আর মিক্স করে নেব, আর লেমনটা কিন্তু অর্ধেকই দেব। যে পরিমাণটা দিয়েছি সেই পরিমাণটা কিন্তু আমাদের সপ্তাহে দু তিনবার এনাফ হয়ে যাবে। তো এটাকে আমি বানিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিই। এরপর মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে আমরা এটাকে ফেসে লাগিয়ে রাখবো। মিনিমাম আধা ঘন্টা পর্যন্ত যদি আমরা মুখে লাগিয়ে রাখি, তাহলে কিন্তু এই শীতে যে এত গাদা গাদা আমরা ক্রিম ব্যবহার করি বা ফেসে যদি মেকআপ করি না কেন অনেক বেশি, তাতেও কিন্তু কোনো ড্যামেজ করতে দেবে না এই প্যাকটি। অনেক সময় সেলিব্রিটিরা দেখবে প্রত্যেক দিনই হয়তো মেকআপ করছে, বা হয়তো একদিনে অনেকগুলো শ্যুট থাকে, সেখানে কিন্তু মেকআপ পাল্টে পাল্টে করতে হয়, তাও তাদের স্কিনগুলো এত গ্লোয়িং থাকে, এত ইয়ং কি করে থাকে আমরা সবসময় ভাবতে থাকি। তো আজকে থেকে আর ভাবার কোনো দরকার নেই, এই প্যাকটি শুধু তোমরা সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করো, আর ব্যাস তোমাদের ত্বকও কিন্তু একদম সেলিব্রিটিদের মতো ডিটক্স হয়ে যাবে, মানে ত্বক একদম ইয়ং হয়ে যাবে টোয়েন্টির মতো। আমাদের টোয়েন্টি বা 18 স্কিন কতটা সাপল থাকে, একদম সফট থাকে, বেবি সফট, তো সেরকমই একদম বেবি সফট হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদেরকে এখানে বলে দিই, তোমাদের ত্বক যদি অনেক বেশি সেন্সিটিভ বা ফেসের মধ্যে প্রচুর পিম্পলস থাকে, তাহলে লেমনটাকে তোমরা স্কিপ করে দিতে পারো, সেক্ষেত্রে র অ্যালোভেরা জেল তোমরা কিন্তু দিতে পারো। তবে ডিটক্সের জন্য লেমনটা খুব ভালো কাজ করে, তাই তোমাদেরকে সাজেস্ট করবো লেমনটা দেওয়ার জন্য যদি কোনো রকম সমস্যা না থাকে। এবার বলে দিই, এই শশা আমাদের ত্বকের ভিতরে গিয়ে কিন্তু ত্বককে অনেক বেশি পরিমাণে পরিষ্কার করতে সাহায্য করে। আর তোমরা জানোই টমেটো আমাদের ট্যানকে রিমুভ করে, সাথে সাথে ব্রণও আসতে দেয় না, তার জন্যই এটা আমাদেরকে ইউজ করতে হবে। আর লেমন জুস আমাদের ত্বকের গভীরে গিয়ে যে কোনো ব্ল্যাক স্পটকে রিমুভ করে। প্যাকটি আধা ঘন্টা মতো মুখের মধ্যে কিন্তু এইভাবেই রেখে দিতে হবে, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। চাইলে তোমরা এটা সকালে ফেস ওয়াশের বদলেও করে নিতে পারো, আর ত্বকটা হয়ে উঠবে একদম সেলিব্রিটিদের মতো গ্লোয়িং। ত্বকে যে কোনো ডার্ক স্পটকে কিন্তু রিমুভ করে দেবে, ব্রণও চলে যাবে, সাথে সাথে কিন্তু তোমাদের ত্বক অনেক বেশি সফট এবং সাপল হয়ে যাবে। তোমরা অবশ্যই ডিটক্সটা ট্রাই করো, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। বাই, লাভ ইউ অল, টাটা।